हेलो एवरीवन, अस्सलामु आलैकुम, वेलकम बैक टू माय चैनल बांगला चित्त। आमी मासुमा खातुन बोलछी। आशा करी आपनारा सबाई खूब खूब भालो आछेन। आमिओ भालो आछि आलहामदुलिल्लाह। एखन बाजे 11টা। आमी ब्रेकफास्ट करे एकटु ब्यालकनिते एसेछि, गाछगुलोके देखछि। ई जे धने पाता गाछे धने पाता बार होयेछे, सबई ठीक आछे, बाट मरीच गाछटाई केनो जे मरीच होलो ना बुझलाम ना। বেশ অনেকদিনই হয়ে গেল মরিচের সিড লাগিয়েছি, এখন কি আরও বেশি দিন টাইম নেবে নাকি বুঝতে পারছি না। তো আমি কিচেনে চলে আসছি। এখানে দুইটা বিটরুটকে আমি পিল করে নিয়েছি, এখন বিটরুটগুলোকে গ্রেট করে নিব। বিটরুটে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, পটাশিয়াম ও ভিটামিন সি আছে। প্যানে আমি অয়েল দিয়ে নিয়েছি, এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এটা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত একটু ফ্রাই করব। এটা হালকা ব্রাউন হয়ে গেলে এটাতে আস্ত জিরা অ্যাড করব। তো এখানে আর একটু ফ্রাই করে নিব। এখন এটার সাথে বিটরুটটা অ্যাড করে দিব আর খুব ভালো করে মিক্স করব। পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে এভাবেই ফ্রাই করতে থাকব। বিটরুটটা এভাবে রান্না করলে কিন্তু খুব মজা হয়, একটু ঝাল ঝাল হলে বেশি মজা হয়। তো আমার বিটরুট অলরেডি ডান, এখন আমি এটা নামাই নিব। এদিকে আমি কিছু লিচু ছিলে নিচ্ছি, লিচু আমার খুব পছন্দের একটা ফ্রুটস। তো এখন চিকেন রান্না করব। চিকেন রান্নার জন্য আমি প্যানে অয়েল দিয়ে নিয়েছি, এরপর শুকনো মরিচ দিয়েছি, এরপর পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে আমি মাঝারি সাইজের 3টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা হালকা একটু ভাজা হলে এটাতে 2টা এলাচ আর 1টা দারচিনি অ্যাড করব। এরপর এটার সাথে অ্যাড করব 1 টেবিল স্পুন পাঁচফোড়ন। এখন এটাকে একটু ফ্রাই করে নিব। এরপর এটার সাথে অ্যাড করব কয়েকটা রসুনের কোয়া, আরও এটার সাথে অ্যাড করব 2 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন হলুদের গুঁড়া, 2 টিস্পুন জিঞ্জার পেস্ট আর সামান্য পরিমাণ পাপরিকা পাউডার। এরপর মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করব। এরপর পরিমাণ মতো লবণ অ্যাড করব। এরপর মশলাটা খুব ভালো করে কষানো হলে এটাতে চিকেন দিয়ে দিব। আপনারা যদি চান তাহলে শুকনো মরিচও অ্যাড করতে পারেন, বাট আমি কাঁচা মরিচ অ্যাড করেছি। মরিচ দেওয়ার সময় ভিডিও করা হয়নি, ভিডিওটা কেমন জানি অফ হয়ে গেছিলো। তো চিকেনে আমি আর কোনো পানি অ্যাড করব না, এরকম লো ফ্লেমে চিকেনটা অনেকক্ষণ ধরে আমি এভাবেই কষাতে থাকব। তো চিকেন থেকে কিন্তু বেশ অনেকটাই পানি বার হয়েছে। তো আমি মুরগিটাতে হালকা একটু বাগার দিব, এই জন্য আর একটা প্যানে অয়েল নিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা হালকা একটু ফ্রাই হলে এটাতে পাঁচফোড়ন অ্যাড করব। এরপর পেঁয়াজটা লাল হওয়া না পর্যন্ত ফ্রাই করতে থাকব। তো পেঁয়াজটা অলমোস্ট হয়ে গেছে, এখন পেঁয়াজটা চিকেনের সাথে অ্যাড করে 10 মিনিট লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে রাখব। তো অলমোস্ট 10 মিনিটস হয়ে গেছে, এখন চিকেন অলমোস্ট ডান। দেখেন তেলের উপর চলে আসছে চিকেনটা, আর এত সুন্দর একটা ফ্লেভার আসছে কি বলবো। তো আমার চিকেন রেডি, এখন আমি নামাই নিব চিকেনটাকে। এদিকে আমি আর একটা চুলায় আর একটা রান্না শুরু করে দিয়েছি, আলু বেগুন দিয়ে ছোট মাছ রান্না করব। আমি কিন্তু অনেক দ্রুত কাজ করতে পারি, এটা অবশ্য আমার আম্মার কাছ থেকে এসেছে, আমার আম্মাও খুব ফাস্ট কাজ করে। যদিও আমি আমার আম্মার মতো হতে পারবো না, আমার আম্মা নিমিষের মধ্যে প্রচুর কাজ করে ফেলে। তো যাই হোক, আমাকে আবার দুপুরবেলা লাঞ্চ করার পর একটু বারো হতে হবে। তো মাছ রান্না করতে করতে ধনে পাতার কথা মনে হলো, তো সারা ফ্রিজ খুঁজে দেখি ধনে পাতা নাই। তারপরে দৌড় দিলাম আমার ব্যালকনিতে, দেখি কিছু ধনে পাতা আছে কি না। তো পাওয়া গেল এই পরিমাণ ধনে পাতা, খুবই সামান্য, তবে মাছটা খেতে মজাই হয়েছিল। তো আমার লাঞ্চ রেডি, এখন লাঞ্চ করব। আমি অলরেডি শাওয়ার নিয়ে নিয়েছি আর নামাজও পড়ে ফেলেছি। খাবারগুলো সত্যি অনেক মজা হয়েছিল, বিশেষ করে বিটরুট আর চিকেনটা তো খুবই মজা হয়েছিল।
তো দুপুরে তো আমি ঘুমাই গিয়েছিলাম, বাইরে আর যাওয়া হয়নি। ঘুম তো ঘুম থেকে উঠে দেখি আমার বাসায় দুইটা ভাই আসছে। তো ভাইয়ের আসার সময় ওনার বাসায় নিহারি রান্না হয়েছিল আমাদের জন্য নিয়ে আসছে। দেখেন কি বড় বক্সে নিয়ে আসছে আমাদের দুইজনের জন্য, পরিমাণে অনেক ছিল। আর আমরা সাধারণত মাগরিবের নামাজের পরপরই ডিনার করে ফেলি, তো এখন ডিনার করে ফেলবো। কিন্তু এটার টেস্ট এত মজা ছিল, এত মজা ছিল কি বলবো। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। আর সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।